খালেদা জিয়া দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতেই চলবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। খালেদা জিয়া দেশে ফিরলে তার জন্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে বাংলা একাডেমিতে নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক জাতীয় সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। এ সময় আসন্ন মিয়ানমার সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা ইস্যু এই সফরে প্রাধান্য পাবে। গ্রেপ্তারি পরোয়ানা আছে, গ্রেপ্তারি পরোয়ানাটা আমাদের কাছে এসে যখন পৌঁছে যাবে তখন আমরা আইন অনুযায়ী আমরা সেই ব্যবস্থা নেব।